আমি গেঞ্জি ধরছিলাম, এই যে সিঁড়ি আছে, এই যে কে রে মার্ডার করে সাধু সাজতাছিস থানায় নিয়ে যা, সব বাইরে রইছু। চল বেঁচে আছে মানে পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। কি রে সত্যি বল, আমি কিছু জানি স্যার। কিছু জানোস না, আমাকে ছেড়ে দেন স্যার। তো স্যার কোনো ইয়া নাই, ওর পড়াইছে কই, সত্যি বল স্যার। আমি জানি না তো স্যার। স্যার স্যার জ্ঞান ফিরছে। তুলো 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 দেখি ভাই, উঠো 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 উঠো। এই এই শোনো, এই যে এই যে তুমি ঠিক আছো? তোমাকে মারছিল না? হ্যাঁ না না স্যার, এটা নাই, অন্য কেউ। আরে এই তুই মারছিল তোমাক? না না না, অন্য কেউ। আরে কি বলো, এ মানে নাই? না না স্যার, অন্য লোক আছে, অন্য কেউ। অন্য কেউ মানে? তাহলে শুনেন বাবু, তুমি টেনশন করো না, আমি তোমার বয়সে বড়, তুমি আমার ছোট, এটা নিয়ে তুমি একদম টেনশন করো না, বুঝছো? জান এত ভালোবাসো আমায়? তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আর জান, তোমার বাপের বলে অনেক টাকা পয়সা, এটা কি সত্যি কথা? হ্যাঁ আছে মোটামুটি। আরে বাবু তুমি টেনশন করো না তো, এটা নিয়ে তোমার বাপেরও নাকি অনেক টাকা পয়সা আছে শুনলাম। আছেই তো, থাকবে না কিসের জন্য? আচ্ছা বাদ দাও এগুলো কথা, চলো একটু হেঁটে আসি। ওই যাবে? হ্যাঁ আসো। আচ্ছা শোন, তোর সাথে প্রেম করছি তোর বাপের টাকা দেখে, এখনই তোর আব্বার কাছে ফোন দিলে। না না আমি ফোন দেব না। কিসের জন্য ফোন দিবি না? তোকে তো এখন মারি শেষ করে দিব। না না আমি ফোন দিতে বলি নাই। না কিরা শালা, সাথে জড়িত, বুঝছো? দোষটা কিন্তু তোমাদেরই। হ্যাঁ স্যার, এটাই আমার সব থেকে বড় ভুল। আরে ভাই কোলে করে নেওয়ার দরকার, এমনি এমনি ধরো।